বাঙালির ভুড়ি ভোজে সকলকে আবারও ওয়েলকাম। সো আজকে আমরা বানাবো খিচুড়ি ভোগ। তো এটি বানানোর জন্য আমাদের লাগছে আতপ চাল, এবং এখানে আমি দুটো ডাল ব্যবহার করব, সেটা হলো মুগ ডাল এবং মসুর ডাল। এবং এখানে রয়েছে জিরের গুঁড়ো, আদা বাটা, হলুদ গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এবং পাঁচফোড়ন। তো এটিকে বানানোর জন্য আমি প্রথমে খালি কড়াইটা একটু গরম করে এর মধ্যে আমি দুটো ডাল দিয়ে দেব, এবং এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তো এখানে ডালগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা ডালগুলোর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এরপর আমি কড়াইটা গরম করে তার মধ্যে কিছুটা তেল দিয়ে দেব, এবং তেলটাকে ভালো করে গরম করে নেব। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন। দুটো কাঁচা লঙ্কা এরপর এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে ফোড়নটাকে ভেজে নিলাম। এর মধ্যে আদা বাটাটা দিয়ে দিলাম। এখানে আমি ছটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে ভিজিয়ে রাখা আতপ চালগুলো দিয়ে দিলাম। এরপর এর মধ্যে সেই ডালটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম জিরের গুঁড়ো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সবকটা জিনিস এরপর ভালো করে মিশিয়ে নেব। এখানে আমার ভালো করে মেশানোটা হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটা বড় হাঁড়ির মধ্যে নিয়ে নিলাম। অল্প সামান্য নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এবারে ভালো করে নেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। তো আমার এখানে খিচুড়িটা অনেকটাই হয়ে এসেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য ঘি, এবং অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা এবং ঘিটা ভালো করে মিশিয়ে নিলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার খিচুড়ি প্রায় তৈরি হয়ে এসেছে। আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে দেখে নিচ্ছি সব কিছু ঠিকঠাক করে সিদ্ধ হয়েছে কিনা। এর মধ্যে আমি আবারও দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো।
এর মধ্যে আবারও অল্প সামান্য ঘি দিয়ে দিলাম এবং ভালো করে আবার নাড়িয়ে নিচ্ছি। এবারে আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে, আর একটু আমি জল শোকাবো, এর জন্য ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার খিচুড়ি করা হয়ে গেছে। তো কতটা সুস্বাদু হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন, এটি পুরোপুরি ভোগের খিচুড়ির মতনই খেতে হয়। তো আজকে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং প্লিজ আমার চ্যানেলকে লাইক শেয়ার করে দেবেন।